সৌন্দর্যটা অনেক বেশি দামি। কাজে যদি কেউ আমাদের অন্যায় করে থাকে আমরা সেটাকে সমর্থন করি না, কিন্তু বিজেপি যে একতরফা হবে, যে ভাষায় আক্রমণ করছে, যে কুচ্ছিত পছন্দ করছে, যে জঘন্য পছন্দ করছে, যে চক্রান্ত করছে, বাংলার খাবে বাংলার করবে, বাংলার টাকা সঞ্চয় করবে, আর বাংলার টাকা দেওয়া বন্ধ করে দেওয়া ওর চিঠি হবে রোজ বাংলায়, সেই ওনার কথা শুনে বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, সড়কের টাকা বন্ধ, একদিন এই করতে করতে না নিঃশেষ তো হয়ে গেছেই জনতা লাল হবে, আগামী দিনে আরো জিরো হয়ে যাবে। বাংলাকে বঞ্চনা করা কখনোই বাংলার মানুষ মানবে না, আর বাংলার মানুষ বিক্রি করে না, কিছু তো দেয়নি 1 বছর। তার সত্ত্বেও 1 নম্বরে আমরা 1 নম্বরে ছিলাম 100 দিনের কাজে, গ্রামীণ সড়কে 1 নম্বরে ছিলাম আমরা, গ্রামীণ আবাসনে 1 নম্বরে ছিলাম আমরা। কেন সব জায়গায় বিজেপি ফটো লাগাতে হবে কিছুর জন্য? সব জায়গায় কি গভর্নমেন্ট উন্নয়নের প্রোগ্রামে আমি আমার ফটো লাগাই না আমার পার্টির ফটো লাগাই? যেখানে উদ্বোধন করে একর একরে সেগুলো একটা ব্যাপার আছে, এক করে সেটা গভর্নমেন্ট পলিসি না। বাট যারা রোজ কথা বলাটা কিন্তু একটা আর্ট, আমি কখনো কখনো আমার কি মূর্তি মাতা, ওটা একটা ওয়ার্ড ডিকশনারি, আমি তো ডিকশনারি বাইরে কথা বলিনি, কথা বলি কথাঞ্জলি, কথা ভাষা শব্দ উচ্চারণ যতটুকু বাংলার মাটিকে শিখেছি আমরা, কেউ অত বড় নেতা বা অত বড় পণ্ডিত নই। কখন যদি একটা খারাপ কথা মুখ দিয়ে বেরিয়ে যায় আমি উল্টো করে দিই সম্পূর্ণ, সেটার অধিকার নিশ্চয়ই আছে। একজন একটা অন্যায় করছে আমরা তার বিরুদ্ধে কেউ সাপোর্ট করছে, কিন্তু প্রতিদিন যে ভাষায় কথাগুলো বলা হচ্ছে প্রতিদিন মিথ্যে অন্যায়। একটা বাচ্চা তার জন্মদিন হচ্ছে, 3 বছরের বাচ্চা, বাড়িতে পারিবারিক ক্যাশ, পারিবারিক বাচ্চাদের নেই, আর কেউ নেই বাইরে আউটসাইডার ঢুকো নেই, বলে দিচ্ছে তার দিন বলে ফাটি হচ্ছে। মিথ্যে কথা বলতে বলতে না জিভটা খসে পড়বে এদের, আর মিথ্যে কথা বলতে বলতে একদিন মাটির তলে মিশে যাবে, তখন কিন্তু কেউ দেখা থাকবে না। আজকে ক্ষমতা অধ্যক্ষ দেখাচ্ছে, আজ পাওয়ারে আছে, কাল তুমি পাওয়ারে থাকবে না, আমি দেখবো কোথায় গিয়ে আশ্রয় নেয়। তাহলে আমি উত্তর দিতে পেরেছি দুটোই, তাহলে এবার আমি যাই। যেটা হচ্ছে যে কোন কোন মিডিয়ার কাছে একটা খবর বেরিয়েছে যে স্টেট হাইওয়েতে টোল ট্যাক্স বসানোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার, আমার কাছে এরকম কোনো খবর নেই প্লিজ। ও ন্যাশনাল হাইওয়ে এটা স্টেট হাইওয়ে বলে দিয়েছে, আই ডোন্ট নো দ্যাট, ইট উইল ইটস আ পলিসি ম্যাটার, এটা আমার কাছে আসেনি, আমার কাছে আসেনি। আর এগুলো কোনো ক্যাবিনেটে করতে হয় প্লিজ, লেট মি ক্লিয়ার পরিস্থিতি, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কিছু বলবেন? আমি 21 তারিখে না, ডেঙ্গু অলরেডি কমতে শুরু করেছে।